হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন, আরও একটি চমৎকার তথ্য বিবরণে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো স্পেন, আর স্পেনের রাজধানী হলো মাদ্রিদ। এটি একটি চমৎকার সুন্দর দেশ। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে ক্যারিয়ার বিষয়ে, এখানে আবেদন করবেন বা নেনি জব, তো এখানে প্রচুর জব রয়েছে। তো আপনি ইন্টারেস্ট হলে পুরো ভিডিও দেখবেন, তাহলে নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। কেয়ার ওয়ার্কার মূলত আপনার যে বিভিন্ন যে কেয়ার করে বিভিন্ন বৃদ্ধাশ্রমে বা বিভিন্ন যে চাইল্ড কেয়ার হোম, এগুলোতে এই ধরনের জব, এগুলো আসলে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। যদি আপনার অভিজ্ঞতা থাকে তা আপনি প্রায়োরিটি পাবেন। তো আপনি যদি স্প্যানিশ ভাষা জানেন তো আপনার জন্য সবচেয়ে ভালো হয়, আর যদি আপনি ইংরেজি জানেন তাও আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা ইংলিশ বেসিক বলতে পারেন তারাও এখানে আবেদন করতে পারেন, আর অবশ্যই শারীরিকভাবে ফিটনেস একটা ব্যাপার আছে। তো আমি পুরো প্রসেস বলে দেবো, পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, নিজে নিজে আবেদন করে আপনি এই সুন্দর চমৎকার দেশটিতে যেতে পারেন। আর স্পেন আপনার সবচেয়ে মজার বিষয় হলো, ইউরোপের মধ্যে 3 বছরের পাসপোর্ট পাওয়া যায়, যেটা মানে পর্তুগালের পরে, পর্তুগালে 2 বছরে পাওয়া যায়, আর স্পেনে 3 বছরে পাওয়া যায়। এখানে স্যালারিও খুব ভালো, তো আপনি এখানে সহজেই যেতে পারেন। আর বর্তমানে স্পেনে প্রচুর ভিসাও হচ্ছে। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে একটা ক্যারার বা ন্যানি জবের ইউর ফর্মেট সিবি খাওয়া লেটার রেডি করতে হবে। তো সেটি কীভাবে রেডি করবেন? প্রথমে আপনার পাসপোর্ট বা এনআইডি কার্ড অনুযায়ী নাইম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার এই একটা চমৎকার ছবি, সুন্দর অফিসিয়াল। তারপর অ্যাড করতে পারেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন, মানে কী কী অভিজ্ঞতা অর্জন করেছেন, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন। তারপর অ্যাড করতে পারেন যদি আপনার কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে সেটি অ্যাড করতে পারেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছাড়াও আপনার কোনো সমস্যা নেই, আবেদন করতে পারবেন। তো এখানে যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে, বিশেষ করে আপনি ক্যারিয়ার জবে বিভিন্ন কোর্স করেছেন বা নেনি জবে কোর্স করেছেন, এই ধরনের সেটি অ্যাড করতে পারেন। তারপর অ্যাড করে দিবেন আপনার একটা, আপনি বিভিন্ন স্কিল অর্জন করেছেন বিভিন্ন জবে, সেই স্কিলগুলো কী কী অর্জন করলেন। তারপর কমিউনিকেশান স্কিল খুবই ইম্পর্টেন্ট, এখানে আপনি ভাষাগত দক্ষতা দিতে পারেন, আপনি ইংরেজি কীরকম জানেন, স্প্যানিশ কীরকম জানেন, সেটি অ্যাড করতে পারেন। তারপর অ্যাড করতে পারেন আপনার এই ভলান্টিয়ার কাজের কোনো অভিজ্ঞতা, তারপর আপনার মানে চ্যারিটি ওয়ার্ক যেটা আমরা কি বলি, আর আপনার অ্যাড করতে পারেন আপনার ডিজিটাল স্কিল, বর্তমানে যে ডিজিটাল স্কিলগুলো রয়েছে আপনি সেগুলোকে কতটুকু জানেন, ইমেল ব্যবহার, তারপর আপনার আইটি ক্ষেত্রে কতটুকু জানেন, সেগুলো অ্যাড করতে পারেন। আর অ্যাড করতে পারেন লাস্টে আপনার হবি, যদি আপনার সিভিতে ভালো জায়গা থাকে হবি অ্যাড করে দিতে পারেন। তো হয়ে গেলো একটা ইউরো ফর্মেট সিবি। আর কাভারটা কিভাবে রেডি করবেন? কাভারটা নর্মালি থাকে আপনার এই এক পেজে আমরা নর্মালি করি, কাভারটা কিন্তু অবশ্যই লাগবে, কাভারটা ছাড়া আপনি আবেদন করতেই পারবেন না। তো এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, এই যে প্রথম জবগুলোর কথা বললাম। তো এখানে আপনার কাভারটা লিখবেন আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন কত বছর, সেখানে কী কী স্কিল অর্জন করলেন, আর আপনার এই বিভিন্ন জনের ইয়েগুলো রয়েছে যে আপনি তাদের কী সার্ভিস দিয়েছেন, তারা কতটুকু আপনাকে অতি সন্তুষ্ট, সেগুলো লিখতে পারেন। আর আপনি যদি স্পেনে এইসব জবে টিকেন, কোম্পানিকে কী সার্ভিস দিতে পারবেন, সেটি সুন্দর করে সাজিয়ে লিখবেন। হয়ে গেল একটা কাভার লেটার। তো আপনি আবেদন করবেন কোথায়? আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, একটা এজেন্সি স্প্যানিশ, তারা বিখ্যাত ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, তারাই আপনাকে জব খুঁজিয়ে দিবে। আপনার কাছে হলো তাদের কাছে আপনার সিভি কাভার লেটার পৌঁছানো। তো এই আপনার এখানে তারা বেনিফিট হলো, তারা কিন্তু আপনার থেকে কোনো টাকা নিবে না বা টাকাও চাইবে না। তো এখানে বেনিফিট হলো এরকম, আপনাকে কোম্পানি খুঁজতে হবে না, তারাই স্প্যানিশ কোম্পানি খোঁজে যাদের এই ধরনের ওয়ার্কার দরকার, তারা আপনার জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিবে। স্যালারি কত পাবেন? স্যালারি আপনার ভালোই, খারাপ না, 2.5 লাখ থেকে 3 লাখ টাকা স্যালারি পাবেন স্পেনে, স্পেনের স্যালারি ভালো। তো তো আপনি এইসব জবে এইরকম স্যালারি পেতে পারেন। তো আপনার আরো আরো যে সুবিধাগুলো রয়েছে, আপনি কোম্পানি থেকে থাকা খাওয়া এভরিথিং এগুলো ফ্রিতেই পাবেন। এছাড়া আপনার যে সুবিধাগুলো রয়েছে, আপনি এই ইউরোপে গেলে কিন্তু আপনার বিভিন্ন ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো আপনাকে কোম্পানি করে দিবে। এছাড়া আপনি যদি বিমান ভাড়া কখনো পাবেন না, আপনাকে নিজেকে বিমান ভাড়া দিয়ে যেতে হবে। আর এছাড়া যে বিষয়গুলো রয়েছে, আপনার মানে পারফরমেন্স বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, তারপর লাইফ টাইম পেনশন পাবেন, তারপর বিভিন্ন শপিং মলে শপ করতে গেলে আপনি ছাড় পাবেন, এই ধরনের নানান সুবিধাগুলো রয়েছে। তো এই ধরনের সুবিধাগুলো ছাড়াও আপনি পেতে পারেন
এই যে রিটার্ন টিকিট দেয়, তারা যখন ছুটিতে যায় মানুষ যখন বছর 28 দিন ছুটি দেয়, তখন কোম্পানিগুলো রিটার্ন টিকিট দেয় যেন আপনি আবার সুন্দরভাবে ব্যাক করতে পারেন। তো এটা একটা ভালো সুযোগ। তো এখানে আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, এই মাসে 160 ঘন্টা কাজ, সপ্তাহে 40 ঘন্টা কাজ, 2 দিন আপনি ছুটি পাবেন প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার। সেই দিনগুলোতে আপনি ওভারটাইম কাজ করতে পারেন। ওভারটাইম কাজ করলে আপনার সুবিধা কি, আপনার কিন্তু স্যালারি আরও বেশি বেড়ে যাবে, আপনি ডাবল স্যালারি পাবেন। বিশেষ করে যদি আপনি ঘন্টায় পান 20 ইউরো করে, তো এই ছুটির দিনগুলোতে কাজ করলে আপনি পাবেন প্রায় কত ইউরো, 40 ইউরো, ডাবল। এটা একটা চমৎকার সুযোগ। তো আপনি কিভাবে কোম্পানিতে পাঠাবেন সিভি এবং কাভার লেটার, সেটি কিন্তু আমি ভিডিও লাস্টে দিয়ে থাকি, প্রতি ভিডিওতে দিয়ে দেয় যেন আপনারা নিজে নিজেই আপনার মোবাইল থেকে কাজগুলো করতে পারেন এবং দালাল বা প্রতারকের খপ্পর থেকে বাঁচতে পারেন এবং আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন ইউরোপে, আপনার স্বপ্ন পূরণ হতে পারে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনি আর বয়স হতে হবে আপনার 18 থেকে 55, যারা শারীরিকভাবে ফিট তাই আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাকে ইংরেজি ভাষা জানতে হবে, ইংরেজি ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। অনেকে প্রশ্ন করে আইএলটিএস লাগে কিনা, না আইএলটিএস লাগবে না, আপনাকে ইংরেজি বেসিক বলতে পারলে হলো, কারণ কোম্পানি তো আপনাকে সিলেকশন করলে ভিডিও কলে ইন্টারভিউ নেবে এজেন্সিগুলো। তো আপনি ওইখানে যখন ভালো ভাষা বলতে পারবেন তখনই কিন্তু তারা বুঝবেন আপনি স্কিল ওয়ার্কার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে, কারণ আমরা রেগুলার আপডেটেড জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। তো এ ছিল আজকের ভিডিও। আর একটা বিষয় হলো, যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলে যদি আপনারা আর অন্যান্য দেশে যদি আবেদন করতে চান, আয়ারল্যান্ড, জার্মানি এসব দেশে, লিথুনিয়া, ক্যানাডা, অস্ট্রেলিয়া সব দেশের ভিডিও তো দেওয়া আছে লিঙ্ক সহ, আপনি ওইখানে গিয়ে আবেদন করতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।